আমি অমিত চক্রবর্তী, আমার ইউটিউব চ্যানেল ওম কমার্স কোচিং। তোমরা জানো যে আমাদের ওম কমার্স কোচিং প্রায় 20 বছর হয়ে গেল কল্যাণীতে এবং কাঁচাপাড়ায় দুটো সেন্টারে আমরা আমাদের ক্লাসগুলোকে প্রোভাইড করছি। মেইনলি আমাদের ক্লাসগুলো থাকে কমার্সের উপর, একদম বেসিক 11 থেকে নিয়ে আমরা এখন সিএ অবধি সবকটা কোর্স কমার্সে আমরা করে থাকি কাঁচাপাড়াতে এবং কল্যাণীতে। এছাড়া কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা স্পেশাল টিচার্সদের দিয়ে এই ক্লাসটা করে থাকি। তার মধ্যে সব থেকে আমাদের ইম্পর্টেন্ট কোর্স হচ্ছে অডিট আর অ্যাকাউন্টস, কারণ এই অডিট অ্যাকাউন্টস পরীক্ষাটা এখন খুব ইম্পর্টেন্ট এসে গেছে মার্কেটে, এবং শুধুমাত্র কমার্সের ছেলেরা যারা গ্রাজুয়েট করছো তারা এই পরীক্ষাটা দিতে পারে। তো সেইখানে দাঁড়িয়ে সাধারণত দেখা যাচ্ছে বড় বড় প্রতিষ্ঠানগুলো এই কোর্সটাকে তারা পড়াতে পারছে না, কিন্তু আমরা গত 5 বছর হয়ে গেল আমাদের এখান থেকে প্রতি বছর একজন দুজন তিনজন করে কিন্তু এই অডিট অ্যাকাউন্ট সার্ভিসের চাকরি পাচ্ছি। তাই আমরা এটাকে প্রমোট করছি যে তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো এবং ভাবছো কি করবে, আমি বলি এই অডিট অ্যাকাউন্ট পরীক্ষাটা বসে যাও, আমি আছি, তোমাদের কোনো চিন্তা নেই। প্রিলি, মেন, ইন্টারভিউ সব দিক থেকে তোমাদের 100টা রেডি করে দেবো এবং সেক্ষেত্রে তোমরা চাকরি তোমরা পাবে। এসো আজকে আমরা প্রিলিমস এর জন্য সিলেবাসকে অল্প একটু ডিসকাস করি। এই সিলেবাসটার মধ্যে দুটো পার্ট আছে, একটা প্রিলি একটা আছে মেন। তা আজকে আমি প্রিলি সিলেবাসটা বলছি, ভালো করে শুনে নাও। প্রিলি সিলেবাসের মধ্যে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স যেটা বিকমে আমরা করেছি সেটা করতে হবে, অ্যাকাউন্টস এবং কস্টিং যদি কম আমরা করেছি সেটা করতে হবে। এই দুটোতে থাকছে প্রায় 75 নম্বর। খেয়াল করো যেখানে 200 পরীক্ষা সেখানে 75 মার্কস তুমি তোমার করে আসো সাবজেক্ট থেকেই পাচ্ছ। এর পরে রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইংলিশ, এই চারটের সঙ্গে আমাদের কমার্সের মেন ফোকাস হচ্ছে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টস আর কস্টিং। 75 হচ্ছে কমার্সের থেকে, বাকিটা 125 থাকছে ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন। এখানে আমাদের সাফল্য 100% প্রিলিমসে। এইবারে প্রিলিমসে যা বেরিয়ে গেছে সেখানে আমার স্টুডেন্টরা পাস করেছে, সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি একটু তুমি যদি টাইম দাও, সময় দাও, পড়াশোনাটা করো সিরিয়াসলি এবং আমাদের কথাগুলো একটু ফলো করো, তাহলে এটা আমি গ্যারান্টি দিতে পারি তুমি এই বছরই চাকরি পাবে। মানে 2022 এপ্রিল মে মাসে একটা সম্ভবত একটা 60-65 জনের ভ্যাকান্সি নিয়ে একটা নোটিশ আসবে গভর্নমেন্টের তরফ থেকে। তো আমি এখন থেকে তোমাদের বলে দিচ্ছি এই 5-6 মাস আমাদের হাতে সময় আছে, এখন থেকে ঝাঁপিয়ে যদি পড়তে পারো তো এই প্রিলিমস পাস করে যাবে, এই যাবে এটা আমাদের গ্যারান্টি করতে পারো, ঠিক আছে। এবার দেখো এই যে সিলেবাসগুলো বললাম তার মধ্যে ইংলিশে 50 মার্কস থাকে আর 40 মার্কস থাকে অ্যাকাউন্টস আর কস্টিং এ, আর 35 মার্কস থাকে সেখানে হচ্ছে ম্যাথামেটিক্স আর স্ট্যাটিস্টিক্স। এইখানে যদি জোর দিতে পারো তুমি ইজি 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 ভাবে তুমি কিন্তু প্রিলিমস পাস করতে পারো, কারণ প্রিলিমসের কাট অফ মার্কস খুব কম। কাট অফ মার্কস ধরে রাখো ওই 80-90 মধ্যে ভ্যারি করে, তাই তুমি 200 মধ্যে 80-90 পেতে পারো তবে তোমার কিন্তু তুমি প্রিলিম পাস করে মেনে চলে যেতে পারে। তো সেইখানটা দাঁড়িয়ে বললাম যে সময়টা আমরা পাচ্ছি 5-6 মাস ইজ এনাফ টু ক্র্যাক প্রিলিমস অফ অডিট অ্যাকাউন্টস ইন 2022। তো সেইখানটায় আমাদের অনলাইন অফলাইন দুটো ক্লাস আমাদের চলছে। ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে আমরা স্টার্ট করেছি অফলাইন ক্লাস, খুব তাড়াতাড়ি আমাদের অনলাইন ক্লাস চালু হচ্ছে। তোমরা একটু খেয়াল রাখো আমাদের ওম কমার্স কোচিং এর যে ভিডিওগুলো যাচ্ছিল সেগুলোকে খেয়াল করো, সাবস্ক্রাইব করে নাও এবং সেক্ষেত্রে তোমরা কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে যে আমাদের অনলাইন ক্লাস কবে কোথায় কখন হচ্ছে, ঠিক আছে। এইটুকু বললাম, এর পরের ভিডিওতে আমরা অ্যাকাউন্টস